বিরতির পর আবার আপনাদের স্বাগত। প্রণজিৎ নবশূদ্রর মৃতদেহ আনতে গিয়ে সামান্য উত্তেজনার চিত্র দেখা গেছে বিভিন্ন জায়গাতে, এবং তিপ্রা মাথা দলের কর্মী সমর্থকরা যখন যায় প্রণজিৎ নবশূদ্রের মৃতদেহ আনতে, তখন পুলিশের তরফ থেকে তাদের বাধা দান করা হয়। তিপ্রা মাথা দলের কুমার হারাম, তপন দেববর্মা ও সুমন দেবের নেতৃত্বে বিশাল কর্মী সমর্থকদের দল প্রণজিৎ নবশূদ্রের মৃতদেহ কুলাই হাসপাতাল থেকে মৌন মিছিল করে কমলপুর শহরে নিয়ে যাওয়ার পথে দক্ষিণ মানিক ভান্ডার এবার পার আসার পথে কমলপুর রিটার্নিং অফিসার লাল রিং, হেতা ডার্লং, ধলাই অতিরিক্ত পুলিশ সুপার বি কে দেববর্মা, কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক শঙ্কর দাস সহ বিশাল নিরাপত্তা বাহিনীরা পথ আটকে রাখেন এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এতে এবার পার এলাকায় উত্তেজনা দেখা দেয়। প্রায় ঘণ্টা খানেক সময় ধরে চলে উত্তেজনা। এবার প্রণজিৎ এবার পার এলাকা থেকে প্রণজিতের মৃতদেহ ফিরিয়ে দেওয়া হয় বামুনছড়া গ্রামের দিকে। বামুনছড়া গ্রামে তার বাড়িতে শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গেছে। গতকাল প্রণজিৎ নবশূদ্রের খুনের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে রিটার্নিং অফিসার থেকে শুরু করে যারা মহকুমা পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং বিশাল পুলিশ ও ডিএসআর বাহিনী সেখানে মজুদ রয়েছেন, কমলপুর শহরের দিকে মানিক ভান্ডারের দিকে তাদেরকে নিয়ে যেতে দেওয়া হয়নি। তার বাড়ি বামুনছড়ার দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে তার মৃতদেহকে। মৌন মিছিল করে তিপ্রা মাথার কর্মী সমর্থকরা সেখানে নিয়ে যাচ্ছিলেন সেই মৃতদেহটি, কিন্তু সেখানে নিয়ে যেতে দেওয়া হয়নি। পুলিশ আধিকারিকরা তাদের রাস্তা আটকে দিয়েছেন এবং রাস্তা আটকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে বামুনছড়া এলাকাতে এই প্রণজিৎ নবশূদ্রের বাড়ি, এবং সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। তবে এই আটকানোর ঘটনাকে কেন্দ্র করে যারা তিপ্রা মাথার কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে এবং পুলিশের মধ্যে প্রায় দেড় ঘন্টা যাবৎ চলে উত্তেজনা, এবং সেখানে বাকবিতণ্ডা থেকে শুরু করে নানান উত্তেজনার বিষয় কিন্তু উঠে এসেছে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যারা তিপ্রা মাথার কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন, এবং কমলপুর তিপ্রা মাথা দলের নেতা তপন দেববর্মা, কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক শঙ্কর চন্দ্র দাস তারা কথা বলেন, কিন্তু তারপরেও তারা কিন্তু মানতে নারাজ। তিপ্রা মাথা কর্মী সমর্থকরা সেখানে কমলপুর নিয়ে যাবেন সেই মৃতদেহ মৌন মিছিল করে নিয়ে যাচ্ছিলেন, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু পুলিশ আধিকারিকরা তাদেরকে বাধা দিয়েছেন, সেটা কোনোভাবেই মানতে রাজি নয় তিপ্রা মাথার কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ পুলিশ এবং যারা তিপ্রা মাথার কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে ধস্তাধস্তিও হয়েছে, এবং পরবর্তী সময় সেখানে ফিরিয়ে দেওয়া হয়েছে সেই মৃতদেহটিকে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা রাজ্যে কিন্তু এই মুহূর্তে একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে, এবং নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়া মাত্রই এই খুনের ঘটনা স্বাভাবিকভাবেই কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে দিয়েছে গোটা রাজ্যের মানুষের জন্য। আজকের দিনে দাঁড়িয়ে কি ঘটনাটা ঘটেছিল এবার পার এলাকায় আমরা দেখে নেব ছোট করে। গতকালকে রাত্রে আমাদের তিপ্রা মাথার ওয়ার্কার একদম অন্যতম নেতৃত্ব, তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন অন্যতম নেতৃত্ব প্রণজিৎ নবশূদ্র আজকে গতকালকে বিজেপি দুষ্কৃত দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। আজকে সকালে আমরা কুলাই হসপিটাল থেকে ওনার মরণদেহ নিয়ে যখন আমরা রেলির মাধ্যমে আমাদের যেহেতু পার্টি কর্মী আমরা শোক প্রকাশ করার জন্য আমাদের কর্মী সহনে যখন আমরা কমলপুর হয়ে যখন মরাসরা ক্রস করে ওনার বাড়িতে গিয়ে ওনার শেষকৃত্য সম্পন্ন করার জন্য আমরা এগিয়ে আসছিলাম, আজকে এখানে এরার পারে এসে আমাদের কমলপুর যাওয়ার জন্য আজকে প্রশাসন আমাদের আটকে দিচ্ছে, কারণ ওরা বলছে নির্বাচন কমিশনের আলাগু হচ্ছে এবং সেখানে যাওয়া যাবে না। জানি না বিজেপি সরকার প্রেশার নাকি সেখানে বিজেপি সরকার চাল কিনা, কিন্তু আজকে আমাদের কর্মী মানুষ মারা যাচ্ছে, কিন্তু আমাদের কর্মী বড়ি দিয়ে আমরা শেষ কিছু তোমার সম্পন্ন করতে পারছি না, আজকে আমাদের সেখানে আটকে দেওয়া হচ্ছে প্রশাসন। কতদিন গ্রেপ্তার হয়েছে এখন অব্দি? আমরা প্রবলি চারজনকে নাম পেয়েছি, এবং তাদের থেকেই মানে প্রিলিমিনারি আমাদের যে রিপোর্টটা এসেছে ইন্টারোগেশন রিপোর্ট থেকে আমরা নাম পেয়ে চারজনকে আমরা গ্রেপ্তার করেছি, আর এক আটজনের নাম আসছে আমরা ওরা রেসপন্ডিং, কিন্তু আমরা বারবার বারবার বিভিন্ন প্লেসে ওদের আমরা ধরেই ফেলবো, এ ধরনের হেনে আসলাম আমরা বরদাস্ত করবো না এখন ইলেকশন কমিশনের সময়। স্যার এই ব্যাপারে আইন শৃঙ্খলা কি স্যার মানে নিয়ন্ত্রণে? নিয়ন্ত্রণে, একদম নিয়ন্ত্রণে, আপনিও দেখছেন একদম নিয়ন্ত্রণে, সমস্ত দল এবং সমস্ত মানুষ আমাদের সঙ্গে কোঅপারেট করছে বদ্ধতার সঙ্গে, তাদেরকে অনেক ধন্যবাদ, ওদের উদ্যোগ সবার উদ্যোগ কর্তৃপক্ষ বেশ ভদ্র বেশ ভালো, সবাইকে ধন্যবাদ আপনার মাধ্যমে।
আপনারা শুনলেন পুলিশ আধিকারিকদের বক্তব্য এবং তার পাশাপাশি যারা তীব্রমথা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু পুলিশের ধস্তাধস্তি হয়েছে এবং প্রণজিৎ নবসূত্রের মৃতদেহ নিয়ে কিন্তু পুলিশ সেখানে মৌন মিছিল করে যাচ্ছিলেন এবং সেখানে পথ আটকায় রিটার্নিং অফিসার সহ যারা মহকুমা পুলিশ আধিকারিক রয়েছেন সেখানে এবং বিশাল পুলিশ ও ডিএসআর বাহিনী সেখানে উপস্থিত রয়েছিলেন এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও কিন্তু সেখানে মজুদ রয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু মুহূর্তের জন্য হলেও সেখানে উত্তেজনা বিরাজ উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা রাজ্যে কিন্তু এই মুহূর্তে একটা আতঙ্কের পরিবেশ রয়েছে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়া মাত্র এই খুনের ঘটনা স্বাভাবিকভাবেই কিন্তু গোটা রাজ্যের মানুষকে ভাবাচ্ছে সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।